মাজুলীর ভিতর মই এবার অনুমান করিলো যে প্রয়োজনতকে বেশি সরকারি স্কুল এবার ইয়াত বন্ধ করা গল। প্রায় 31 স্কুল ইয়াত বন্ধ করা গৈছে। মাজুলী একটা ভিতরীয় অঞ্চল, সরকারি স্কুল আরো উন্নত হব লাগে, তার বাবে চেষ্টা করব লাগিছিল এখন সরকারে। যখন স্কুলত মাত্র 25 জন লড়া ছলী পড়ে, তাত কেনেদরে একটা ভাল পরিবেশ সৃষ্টি করে 50 জন স্টুডেন্টস পড়ে, 100 ছাত্র ছাত্রী সকল পড়ে, তেনেকুৱা একটা ব্যবস্থা হাতত লব লাগিছিল, কিন্তু লওয়া হওয়া নাই। লগে লগে আমি ইয়াত দেখা পাইছো যে আমার বহুত অঞ্চলত যত দলংর কাষত মানুহবোৰ আছে, তেওঁলোকক ভালদরে পুনৰ সংস্থাপন করা হওয়া নাই। তেওঁলোকৰ অঞ্চলত তেওঁলোকৰ যি দাবি ইলেকট্রিসিটি সম্পর্কে বা রাস্তা সম্পর্কে, সেইখিনি দাবি পূরণ হওয়া নাই। আর বহুত ক্ষেত্রত সহনীয় হয়েছে। ব্রহ্মপুত্র বোর্ডর আর জেলা প্রশাসনের মাজত কোঅর্ডিনেশন নাই। ব্রহ্মপুত্র বোর্ড কেতিয়া আহিছে কাকো নজনায়। তেওঁলোকে স্থানীয় রাইজৰ লগত, স্থানীয় বিষয়সকলত আলাপ আলোচনা নহয়। আর আমার জেলা প্রশাসনও তেওঁলোকে ব্রহ্মপুত্র বোর্ড যোগেদি, রাজ্য সরকার যোগেদি যদরে একটা পদক্ষেপ লব লাগে লওয়া নাই। পরবর্তী সময় ময়ো ব্রহ্মপুত্র বোর্ড, জেলা প্রশাসন আর স্থানীয় রাইজর মাজত আর ভালকৈ একটা সম্পর্ক সৃষ্টি হোক, সংযোগ করি তেওঁলোকে কামখিনি করক, তেনেকুৱা একটা পরিবেশ বনাবলৈ চেষ্টা করি। আর একটা কথা, বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের মাজুলী দাবিদার, আজি দীর্ঘ বছর ধরে মাজুলীবাসী আশা করে আছে, কিন্তু প্রতি বছরে বিফল হয়। আপনার কণ্ঠত, সবল কণ্ঠত আসলে ইয়ার একটা দাবি মাজুলীবাসী আশা করে আছে। নিশ্চয় সেই দাবি আমি সকলে তার সমর্থন জনাও, লগতে প্রপোজাল কেনেদরে আগবাড়ি গৈছে, কলোকে আগবাড়ি আৰু আৰু কলোকে আৰু যাবলগীয়া আছে, এই গোটেইখিনি তথ্য আমি লম। আর যার ফলত পূর্বৰ দৰে এইবার যে আমার প্রপোজালৰ ক্ষেত্রত কোনো ক্ষতি হব নালাগে, কোনো অভাব থাকিব নালাগে, তার বাবে আমি বিশেষ গুরুত্ব দিম।